हेलो हमार प्रिय छात्री कोषा देखे 14 एर आज हमारा तीन अंडारे 9 नम्बर अंक थेके शुरू करब। आमरा पार्ट वन एवं पार्ट टू ते एक थेके तीन एर 8 अब्दि विभिन्न धरनेर अंकगुली निये आलोचना करेछि। आशा करी तुम्हारा बाकी अंकगुली निजेराई पेरेछो एवं ट्राई करेछो। एछाड़ा तुम्हारा चैप्टर 13 जे दुटी कोषे देखी अंकगुली रोयेछे से अंकगुली तुम्हारा बाड़ीते प्रैक्टिस करछो, कारण आमी बीजगणित पोर्शनटा शेष होले एकटा परीक्षा नेब এবং প্রশ্নপত্র ভিডিও শেষে দেব। সুতরাং বাড়তি তোমরা প্রত্যেকেই প্র্যাকটিস করবে। চলো আর কথা নয়, শুরু করা যাক। তিনের 9 নম্বর অঙ্ক কী রয়েছে? প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ABC। আচ্ছা দেখো, উপরে দুটো সূত্র লিখেছি, এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন প্রশ্ন হলো কেন এই দুটো সূত্র লিখলাম? কারণ আমরা এই প্রথম সংখ্যামালাকে বিশ্লেষণ করার সময় এই দুটি সূত্র কাজে লাগাবো। ঠিক আছে, তো আমাদের কোশ্চেন কী ছিল? 3 নম্বর অঙ্কে যে গসাগু নির্ণয় করতে হবে। আর আমি কি বলেছিলাম, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে কটা সংখ্যামালা দেওয়া থাকবে তার প্রত্যেকটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো এবার আমরা প্রথম সংখ্যামালার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। আচ্ছা, এখানে মাঝখানে দেখো 2AB রয়েছে, আর দুপাশে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং এখানে বিসি রয়েছে, সুতরাং আমাদের একটা বি স্কোয়ার আর একটা সি স্কোয়ার আনলেই আমরা এরকম একটা ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাসটাকে বাইরে রেখে কী করবো, এই গোটাটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2BC। ওকে, তাহলে এটা কিসের ফর্মুলা? দেখো এটাকে তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2BC, বা এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB, সেই একই হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। সুতরাং এটাকে আমি কী লিখতে পারি? বি মাইনাস সি তার হোল স্কোয়ার। প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছ। এবার অ্যাজ এ স্মল এ হিসাবে কাজ করছে, অ্যাজ এ ক্যাপিটাল বি এখানে বি মাইনাস সি হিসাবে কাজ করছে। সুতরাং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে লিখলে কী দাঁড়ায়? এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস, এই দেখো এটা কি ক্যাপিটাল বি অ্যাজ এ বি মাইনাস সি। সুতরাং মাইনাসটাকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢোকাই তাহলে কী হবে? মাইনাস বি প্লাস সি। ওকে, এটা হচ্ছে প্রথম সংখ্যামালার ক্ষেত্রে। এবার চলো দ্বিতীয় সংখ্যামালার ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে দেখো এসি রয়েছে, সুতরাং এখানে আমি বি স্কোয়ার মাইনাসটাকে বাইরে নিয়ে গোটাটাকে, এই পুরো গোটাটাকে আমরা কী করবো? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো। তাহলে এটা কী হবে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ বাইরে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস হবে, আর এখানে কী হবে? প্লাসটাকে মাইনাস হবে। সুতরাং একই রকমভাবে এটা যদি আমি ফর্মুলা কাজে লাগে, এখানে কী রয়েছে? সি স্কোয়ার মাইনাস 2AC প্লাস এ স্কোয়ার, বা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2AC প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে কী লিখতে পারি? এ মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি কাজে লাগাবো এই সূত্রটাকে। তাহলে এ প্লাস বি মানে বি প্লাস এ মাইনাস সি বি মাইনাস, আবার সেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে হবে, সেহেতু এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে মাইনাস এ প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সাজিয়ে লিখলাম এ প্লাস বি মাইনাস সি, এটা বি মাইনাস এ প্লাস সি লিখলাম। আচ্ছা এবার সেই একই রকমভাবে আমি সি স্কোয়ারকে বাইরে রেখে গোটাটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঢোকাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2AB। ব্যাস, তোমার প্রত্যেকেই জানো এটা কী ফর্মুলা, যেহেতু এখানে মাইনাস রয়েছে সেটা এখানে কী হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে সেই একই রকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কাজে লাগাবো, তাহলে এটা কী হবে? সি প্লাস এ মাইনাস বি সি মাইনাস, এই যে ফার্স্ট ব্রেকে তুলবো তাহলে সি মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস হয়ে কী হবে? এ মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে বি। ঠিক আছে, এবার এটাকে আমি সাজিয়ে লিখবো
এটাকে কি লিখতে পারি a minus b plus c ওকে এটাকে কি লিখতে পারি b minus a plus c ওকে আচ্ছা এবার আমি দেখি নির্ণয় বসাকু কি আছে এবার দেখো এই এখানে প্রথম সংখ্যামালায় কি রয়েছে a plus b minus c আমাদের কাজ কি হবে দ্বিতীয় সংখ্যামালায় এই রাশিটাকে খোঁজা ए प्लस बी माइनस से हमें देखिए द्वितीय संख्यामलाय रही द्वितीय संख्यामलाय अच्छे देखा जाए इखने रही ए माइनस बी प्लस सी और इखने रही बी माइनस ए प्लस सी सूतरों एटा आसते ना एटा दुटो संख्यामलार मध्य रही किन्तु तृतीय संख्यामलाय नहीं सूतरों एटा कैंसिल हलो एबार चले ए माइनस बी प्लस सी इखने आछे ना इखनेओ नहीं बी माइनस ए माइनस बी प्लस सी रही तृतीय संख्यामलाय माने প্রথম সংখ্যামালাতে রয়েছে আবার তৃতীয় সংখ্যামালাতে রয়েছে এবার এটাও তাহলে ক্যান্সেল হয়ে গেল তাহলে কোনটাই আমাদের সাধারণ উৎপাদক খুঁজে পাচ্ছি না আমি এর আগে বলেছি কোনো সাধারণ উৎপাদক খুঁজে না পেলে সেই সংখ্যামালাগুলির গসাগু কি হবে 1 হবে কারণ আমরা প্রত্যেকই জানি যে দুটি মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদক কি হয় 1 হয় কারণ না কারণ যে তাদের ওই সংখ্যা মানে ওই দুটি সংখ্যা এবং ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না ঠিক এখানেও তাই হয়েছে বোঝা গেল আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এবার ঝটপট চলে যাই আমরা আমার কত নম্বর অঙ্কে চলে যাব এবার এবার আমরা 12 নম্বর অঙ্ক করব 12 নম্বর অঙ্কে কি আছে দেখি আচ্ছা 12 নম্বর অঙ্কে রয়েছে দেখো প্রথম সংখ্যামালা কি রয়েছে দেখো এইখানে প্রত্যেকটা সংখ্যামালা যেভাবে রয়েছে দেখা যাচ্ছে এখানে আমাদের x কমন নিতে হবে আর কি করতে হবে যে মধ্যসব বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে তাহলে প্রথম সংখ্যামালার ক্ষেত্রে দেখি এখানে আমরা একটা x কমন যাবে x কমন গেলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি থাকবে এখানে x কিউব যেহেতু এখানে x স্কয়ার মাইনাস এই যেহেতু এটা x স্কয়ার বাইরে x তাহলে মাইনাস 3x হবে আর xটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে শুধুমাত্র মাইনাস 10 হবে এবার সেই মধ্যসহগ পদ্ধতি পুরনো পদ্ধতি এখানে 10 মানে আমরা 10টাকে কি লিখতে পারি 5 ইন্টু 2 মধ্যসহগ কত আছে উইদাউট সাইন 3 রয়েছে এবার 5 মাইনাস 2 মানে 3 তাহলে আমি এই 3 জায়গায় 5 মাইনাস 2 লিখব সেই আগের মতো ব্র্যাকেটটাকে তুলে দিলে চারটি পদ এলো দুটো দুটো করে পদ কমন নিলে এখানে আসছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু ঠিক একই রকমভাবে দ্বিতীয় সংখ্যামালার ক্ষেত্রেও তাই এখানে দেখো দ্বিতীয় সংখ্যামালায় কী রয়েছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স দেখো তাহলে প্রথমেই দেখা যাচ্ছে এটা এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে যেটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট এবার আমরা জানি চার দোকানে আট তাহলে ফোর প্লাস টু মানে সিক্স তার মানে এটাকে লিখতে পারি সিক্স এক্সটাকে ফোর এক্স প্লাস টু এক্স ঠিক একই রকমভাবে দুটো দুটো করে পদ কমন নিলে কী হবে এখানে দুটো পদ কমন নিলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর কারণ এক্স কমন যাবে এখানে টু কমন যাবে গোটা অংশ থেকে এক্স প্লাস ফোর কমন গেলে কী হবে এক্স প্লাস টু তাহলে এটাই পড়ে থাকলো দ্বিতীয় সংখ্যামানের কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে এটা পাওয়া গেছে এবার চলে আসি তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাও দেখো এখানে সর্বনিম্ন ঘাত এখানে এক্স স্কোয়ার হচ্ছে তাহলে সর্বনিম্ন ঘাতটাকেই এটাকে কমন নিতে হয় এক্স স্কোয়ার কমন নিলে ফার্স্ট ব্যাকের মধ্যে যেহেতু এখানে এক্স টু দ্য পাওয়ার ফোর কী হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি কি তাহলে এখানে বাইরে টু আছে এখানে কী হবে এক্স হবে আর এক্স স্কোয়ার বাইরে চলে গেলে শুধুমাত্র এখানে কী থাকবে মাইনাস ফোরটিন থাকবে এবার ফোরটিন মানে আমরা জানি সাত দোকানে চোদ্দো এবার সাত আর দুই বিয়োগ করলে কত হয় পাঁচ হয় সুতরাং সেভেন মাইনাস টু পাঁচের জায়গায় লেখা হলো মাইনাস তুলে এই মাইনাস ফার্স্ট ব্যাকের মধ্যে ঢোকালে কী হচ্ছে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স চারটি পদ দুটো দুটো করে পদ কমন নিলে কী আসছে অ্যাট লাস্ট এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু আসছে ঠিক আছে এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গসাগু নির্ণয় করা আচ্ছা তোমরা দেখো এখানে প্রথম সংখ্যামালার ক্ষেত্রে কী এসছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু আচ্ছা এবার এই এক্সটা প্রথমে দেখতে হবে আর দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালাতে আছে কিনা দেখো দ্বিতীয় সংখ্যামালাতে এক্স রয়েছে তৃতীয় সংখ্যামালাতে রয়েছে এক্স স্কোয়ার সুতরাং এখানে যেহেতু লস
যেহেতু বসাগু আমাদের সর্বোচ্চ না সর্বনিম্ন ঘাত দেখতে হবে, আমাদের সর্বনিম্ন ঘাত দেখতে হবে। সুতরাং দুই আর এক মানে এই এক্স এর ঘাত মানে এখানে ওয়ান, এখানেও এক্স এর ঘাত মানে ওয়ান, তাহলে দুই আর একের মধ্যে সর্বনিম্ন ওয়ান হবে। সেহেতু এখানে নিম্ন গসাগুর মধ্যে যদি আমাদের নিতে হয় তাহলে এক্স নিতে হবে, এই এক্স চলের মধ্যে। এবার দেখা যাক আর কী কী আসছে। আচ্ছা এখানে এক্স মাইনাস ফাইভ রয়েছে, এখানে এক্স মাইনাস দ্বিতীয়তে নেই, তৃতীয় সংখ্যামালাতেও নেই, ক্যান্সেল হয়ে গেল। এক্স প্লাস টু প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালাতেও রয়েছে, তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে। সুতরাং এখানে এক্স প্লাস টু হলো। বাকি দেখো শুধুমাত্র এক্স মাইনাস সেভেন তৃতীয় সংখ্যামালাতে থাকলেও বাকি সংখ্যামালাগুলোতে নেই, আবার এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোরও তাই। শুধু নির্ণয় গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু। ওকে এবার চলে এসো তেরো নম্বর অঙ্ক। তেরো নম্বর অঙ্কে আমাদের কী আছে, সেই একই রকম এটাও মধ্যস্থক পদ্ধতি ইউজ করতে হবে। দেখো প্রথম সংখ্যামালা কী রয়েছে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এটাকে তোমাদের কোষে দেখে থার্টিন পয়েন্ট টুই আমি শিখেছি যে প্রথম পদের সহগ এবং তৃতীয় পদের সহগ গুণ করতে হবে প্রথমে। তাহলে প্রথম পদের সহগ কত আছে সিক্স, তৃতীয় পদের সহগ কত আছে সিক্স, সিক্স ইন্টু সিক্স কত হচ্ছে থার্টি সিক্স, থার্টি সিক্সকে আমি কী লিখতে পারি চার নং ছত্রিশ, আবার এখানে থার্টিন রয়েছে, নাইন প্লাস ফোর মানে থার্টিন, সে মধ্যপদের সহগ থার্টিনের জায়গায় আমরা নাইন প্লাস ফোর লিখলাম। ঠিক একই রকমভাবে মাইনাসটাকে আমরা ফার্স্ট ব্যাকে তুলে ঢুকিয়ে নেব, দুটো দুটো করে পদ, দেখো দুটো করে পদ আমি নিয়ে কমন নিলে এখানে প্রথমটাকে থেকে থ্রি এক্স কমন যাচ্ছে, থ্রি এক্স কমন গেলে এখানে থেকে যে ছয় আছে তাহলে এখানে কী হবে টু এক্স হবে, কারণ এখানে বাইরে একটা এক্স রয়েছে, যেহেতু এখানে এক্স স্কোয়ার নিয়ে আনতে হবে তাহলে এখানে টু এক্স হবে। মাইনাস এখানে দেখো থ্রি এক্স, দেখো নাইন, নাইনটাকে নিয়ে আনতে গেলে বাইরে তিন আছে ভিতরে একটা তিন হবে, থ্রি হলো, বাইরে এক্স চলে গেল, এক্সটাকে আর কনসিডার করলাম না, শুধুমাত্র যেহেতু এ রয়েছে তাহলে এ পড়ে থাকবে। ঠিক একই রকমভাবে দেখো এই এখান থেকে কী কমন যাচ্ছে, মাইনাস ফোর এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার, তাহলে কী কমন যাবে এখানে মাইনাস টু এ কমন যাবে, মাইনাস টু এ কমন গেলে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেহেতু ফোর আনতে হবে আবার এখানে টু আন টু লিখতে হবে, কারণ যদি ওখানে চার হচ্ছে, দেখো এখানে এ আছে যেহেতু বাইরে এখানে এটাকে ক্যান্সেল করে আর কী পড়ে থাকছে এক্স পড়ে থাকছে, তাহলে টু এক্স। এবার যদি ফার্স্ট ব্র্যাকেট তাহলে এখানে প্লাস এখানে মাইনাস হলো, বাইরে টু এ তাহলে ভিতরে সিক্স আনতে গেলে থ্রি হবে, আর এ স্কোয়ার আনতে গেলে এর সাথে কত গুণ করতে হবে এ গুণ করতে হবে, তাহলে কী হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এ, তাহলে কোনোটা থেকে কমন যাচ্ছে টু এক্স মাইনাস থ্রি এ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এ। এবার চলে আসে দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালাতে দেখো একই রকমভাবে প্রথম পদের সহগ কত হচ্ছে সিক্স, তৃতীয় পদের সহগ হচ্ছে উইদাউট সাইন টেন, গুণ করলে কত হচ্ছে সিক্স ইন্টু টেন সিক্সটি, সিক্সটিটাকে আমরা কী লিখতে পারি চার পনেরো রং ষাট। এবার আমাদের খুঁজতে হবে মধ্যপদের সহগ কত আছে ইলেভেন, ইলেভেনটাকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে এই দুটি সংখ্যা দিয়ে, কারণ পনেরো থেকে চার বাদ দিলে আমরা কী পাবো ইলেভেন পাবো, তাহলে ফিফটিন মাইনাস ফোর লেখা হয়েছে। ঠিক একই রকমভাবে ফার্স্ট ব্যাকে তুলে দুটো দুটো করে পরে পদ কমন নিলে কত আসছে টু এক্স প্লাস ফাইভ এ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এ। এবার আমাদের আসল কাজ হচ্ছে তৃতীয় সংখ্যামালে চলে যাওয়া। তৃতীয় সংখ্যামালে কী রয়েছে, সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ মাইনাস ফোর এ স্কোয়ার। দেখো এখানে অবজার্ভ করলে দেখাই যাচ্ছে এখানে টু প্রথমে কমন নিয়ে নেবো, টু কমন নিলে কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এ মাইনাস টু এ। এবার দেখো থ্রি ইন্টু টু কত হচ্ছে সিক্স, তাই তো সিক্স। আবার এই যে মধ্যপদের সহগ কত আছে ওয়ান রয়েছে, তিন থেকে দুই বাদ দিলে ওয়ান আসে, সুতরাং এখানে আমার থ্রি মাইনাস টু লেখাটা আবশ্যিক, থ্রি মাইনাস টু লিখে দিলাম, দিয়ে ফার্স্ট ব্যাকের তুলে যেটা হলো চারটে পদ এলো, দুটো করে পদ কমন নিলে লাস্টে আসছে টু ইন্টু এক্স প্লাস এ ইন্টু থ্রি এক্স মাইনাস টু এ। এবার আমাদের মেন উদ্দেশ্য গসাগু নির্ণয় করা। গসাগু নির্ণয় মানে যে সংখ্যামালাটা প্রত্যেকটা সংখ্যামালায় রয়েছে। এবার দেখি প্রথম সংখ্যামালায় কী রয়েছে, প্রথমে টু এক্স মাইনাস থ্রি এ আছে, এখানে টু এক্স মাইনাস থ্রি এ না, টু এক্স মাইনাস থ্রি এ দ্বিতীয় সংখ্যামালাতে নেই, তৃতীয় সংখ্যামালাতে নেই। প্রথম সংখ্যামালাতে থ্রি এক্স মাইনাস টু এ রয়েছে, থ্রি দ্বিতীয় সংখ্যামালাতেও রয়েছে, তৃতীয় সংখ্যামালাতেও রয়েছে, দেখো এটাও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, সুতরাং থ্রি এক্স মাইনাস টু এ হবে। আচ্ছা এবার টু এক্স প্লাস ফাইভে দেখো শুধুমাত্র দ্বিতীয় সংখ্যামালাতে রয়েছে, আর কোনো সংখ্যামালাতে নেই। আবার টু ইন টু একই রকম তৃতীয় সংখ্যামালাতে রয়েছে, এক্স প্লাস এও শুধুমাত্র তৃতীয় সংখ্যামালাতে রয়েছে, সুতরাং কেবলমাত্র সাধারণ উৎপাদক কী পাচ্ছে থ্রি এক্স মাইনাস টু এ।
চলো নির্ণয় বসবো হবে 3x-2a। আশা করি তোমরা তিন নম্বর অঙ্কগুলি বিভিন্ন ধরনের অঙ্কগুলি আমি বুঝিয়ে দিলাম। তিন নম্বর অঙ্কে যে বাকি অঙ্কগুলো যেগুলো আমরা করিনি সেগুলো কিন্তু তোমরা নিজেরা সলভ করবে, যেগুলো হবে না আমাকে ইনবক্স করবে। আচ্ছা আমি চট করি আমি চলে আসি লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় কী আছে দেখো, প্রথমে আমি চারের তিনের অঙ্কটা করাবো। প্রথম সংখ্যামালা কত আছে, পি প্লাস কি, এটা দেখো প্রথম সংখ্যামালাটা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, প্রত্যেকটা সংখ্যামালায় কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আকারে রয়েছে। সুতরাং আমাদের কি খুঁজতে হবে, সাধারণ উৎপাদক এবং বাকি মৌলিক উৎপাদক। সাধারণ উৎপাদক আগে খুঁজি। দেখো সাধারণ উৎপাদক কি আছে, পি প্লাস কিউ আছে, এখানে এখানে নেই, এখানে রয়েছে। সুতরাং এখানে দেখছো কি প্লাস আর রয়েছে, এই দুটোতে রয়েছে, তৃতীয়টাতে নেই। আবার পি প্লাস আর, পি প্লাস আর দ্বিতীয় আর তৃতীয়তে রয়েছে, প্রথম প্রথম সংখ্যামালায় নেই। সুতরাং সাধারণ উৎপাদক নেই, কিন্তু আমাদের বাকি মৌলিক উৎপাদক খুঁজতে হবে। যে তিনটে সংখ্যামালাকে প্রথমে ম্যাচিং করতে হবে, তারপরে আমাদের একে একে দুটো দুটো করে নিতে হবে। মানে প্রথম তিনটেতে দেখে নিতে হবে কোনো কমন আছে কিনা, যদি কোনো কোনো কমন না থাকে তারপরে দুটো দুটো করে মেলাতে হবে। প্রথমে দেখি প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালার মধ্যে কী কমন রয়েছে। প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালার মধ্যে রয়েছে কিউ প্লাস আর, আর কিউ প্লাস আর কমন। সুতরাং এখানে লিখতে হবে কিউ প্লাস আর। এবার প্রথম সংখ্যামালা তৃতীয় সংখ্যামালার মধ্যে আমরা কমন নেব। দেখো কি কমন উৎপাদক রয়েছে, পি প্লাস কিউ, আমরা পি প্লাস কিউ লিখে দিলাম, পি প্লাস কিউ। আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালার মধ্যে কি কমন যাচ্ছে, আর প্লাস পি, তাহলে পি প্লাস আর লিখে দিলাম। বোঝা গেল? প্রথমে কি দেখতে হবে, প্রথমে তিনটি সংখ্যামালার মধ্যে কমন কিছু আছে কিনা দেখতে হবে, যদি না থাকে দুটো দুটো করে সংখ্যামালাগুলো দেখতে হবে তাদের মধ্যে কোনো কমন কিছু আছে কিনা, দিয়ে সেটাকে সেইগুলোকে এক এক করে লিখলে লসাগু নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, প্রথম অঙ্কটা হয়ে গেল। তারপরে আমরা চলে আসি চার নম্বর অঙ্কে। চার নম্বর অঙ্কে কী রয়েছে, প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা কী রয়েছে, এ বি টু দি পাওয়ার 4-8ab। আচ্ছা কী কমন যাচ্ছে, দেখো এ বি কমন যাচ্ছে, এ বি কমন গেলে এখানে কী হচ্ছে, বি কিউব মাইনাস 8। আচ্ছা এ বি, বি কিউব মাইনাস 8কে লিখতে পারি 2 কিউব। আচ্ছা এ বি, এবার বি মাইনাস 2 কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী আছে, বি মাইনাস 2, এ মাইনাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাই তো? তাহলে এখানে কী লিখতে পারি, বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, কারণ এখানে বি স্কোয়ার অ্যাজ এ 2 হিসাবে কাজ করছে, তাহলে এখানে কী হলো, প্লাস 4 হলো। আর যদি এ মাইনাস বি, সেহেতু এখানে মাইনাস, এগুলো সব প্লাস হবে। ওকে, আচ্ছা এবার চলে আসি এইখানে, এখানে কী রয়েছে, দেখো কী কমন যাচ্ছে, এখানে এ স্কোয়ার বি কমন যাচ্ছে, এ স্কোয়ার বি কমন গেলে কী হচ্ছে, এখানে বি কিউ প্লাস 8 হচ্ছে। তাহলে এ স্কোয়ার বি, বি কিউ প্লাস 8কে কী লিখতে পারি, 2 কিউ। এবার দেখে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কাজে লাগালে কী হবে, বি প্লাস 2 এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ বি মানে বি ইন্টু 2 মানে 2b প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। ওকে, এবার এখানে আছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কী আছে, এ বি স্কোয়ারে যদি কমন যাই কত আসছে, বি স্কোয়ার মাইনাস 4, বি স্কোয়ার মাইনাস 4 কমন যাচ্ছে, তাহলে এ বি স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি, বা এখানে লিখতে পারি এ বি স্কোয়ার বি প্লাস 2 ইন্টু বি মাইনাস 2, কারণ এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার আমরা দেখব নির্ণয় লসাগু। প্রথমে সাধারণ উৎপাদক খুঁজব। দেখো প্রথমে এখানে এ রয়েছে, তাই তো, এখানেও এ রয়েছে, কত রয়েছে, সর্বোচ্চ ঘাত 3 রয়েছে। আচ্ছা এখানে কত রয়েছে, এ রয়েছে, এ রয়েছে, কিন্তু এখানেও এ রয়েছে, তৃতীয় সংখ্যামালাতে, দ্বিতীয় সংখ্যামালাতে রয়েছে, তৃতীয় সংখ্যামালাতে রয়েছে, কিন্তু আমাদের কাজ কী হবে, সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। এখানে সর্বোচ্চ ঘাত কী আছে, 3 আছে, তাহলে এখানে কী লিখব, লিখতে পারি 3। আচ্ছা এরপর প্রথম সংখ্যামালাতে কী রয়েছে, বি রয়েছে, তারপর দ্বিতীয় সংখ্যামালাতেও বি রয়েছে, তৃতীয় সংখ্যামালাতে রয়েছে বি স্কোয়ার। সুতরাং এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, 2 রয়েছে। এক এখানেও দেখো, এখানে সর্বোচ্চ ঘাত 1, এখানে ঘাতটা হচ্ছে 1, এখানে ঘাত 2, তাহলে সর্বোচ্চ ঘাত কত হচ্ছে, 2, তাহলে বি স্কোয়ার হবে এখানে। এবার দেখা যাক বি মাইনাস 2 কোথাও আছে কিনা,
দেখো বি মাইনাস টু প্রথম সংখ্যা মালাতে রয়েছে আর তৃতীয় সংখ্যা মালাতে রয়েছে, কিন্তু তৃতীয় সংখ্যা মালাতে নেই। সো ডাজ নট ম্যাটার, শুধুমাত্র প্রথমে সাধারণ উৎপাদক খোঁজো, তারপরে দুটো দুটো করে সংখ্যা মালাতে যদি কেউ থাকে সেটাকে বসাও। আচ্ছা, প্রথম সংখ্যা মালাতে বি মাইনাস টু রয়েছে, দ্বিতীয় তৃতীয় সংখ্যা মালাতে বি মাইনাস টু রয়েছে, সুতরাং আমি এটা লিখতে পারি বি মাইনাস টু। আচ্ছা, এবার দেখো এখানে কত রয়েছে, বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, এখানে নেই, কিছু নেই। আচ্ছা, এবার দেখি দ্বিতীয় সংখ্যা মানে তৃতীয় সংখ্যা মানের মধ্যে কোনো কমন যাচ্ছে কিনা। দেখো এখানে বি প্লাস টু রয়েছে, এখানেও বি প্লাস টু রয়েছে, সুতরাং আমি এখানে একটা বি প্লাস টু লিখতে পারি। আচ্ছা, বাকি মৌলিক উৎপাদকগুলোকে আমার লিখতে হবে, এখানে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর আছে একটা, আর এখানে বাকি পড়ে থাকলো বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর। এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু।